আজরাইল তাড়াতাড়ি যাও, জিবিলের জানটা কবজ করো। জিবিল আমিন একটা চিৎকার মেরে বলে আজরাইল আমাকে তুই এমন ধরা ধরলি, আমার পুরো দেহটার মধ্যে যন্ত্রণা রে আজরাইল। আজরাইল এইরকম যন্ত্রণা দিয়া তুই মৃত্যু ঘটাইলি রে। আজরাইল জমিনের মধ্যে পড়ে যাবে, আমার আল্লাহ বলবে আজরাইল এখন কে কে আছে বলো? আল্লাহ আপনি স্রষ্টা আর সৃষ্টির জগতের তিনজন বাকি আছি বলে আমি আজরাইল, মিকাইল আর আছে ইসরাফিল। কয় যাও দরায়া যাও, মিকাইলের জানটা নিয়ে আসো, মিকাইলের রুটা নিয়ে আসো, মিকাইলের কাছে সালাম বিনিময় করে আজরাইল বলবে আসসালামু আলাইকুম ভাই মিকাইল, আমি আসি আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য, আপনার রুটা নেওয়ার জন্য। মিকাইল বলে দুনিয়ার মধ্যে আল্লাহ আমাকে একটু সুযোগ দেওয়া যায় কিনি? আমার আল্লাহ বলবে না রে আজরাইল না, ওর কোনো সুযোগ দেওয়া যাবে না, তাড়াতাড়ি ওর রুটা কবজ করো, কারণ আমি একমাত্র সৃষ্টি, আমি থাকবো স্রষ্টা, আমি স্রষ্টা, আমার স্রষ্টা থাকবো সৃষ্টি সবচেয়ে জোরে বলো আল্লাহ। এ আমার ভাইরা আমার বন্ধুরা, আমার আজরাইল এবার চলে যাবে কার কাছে? ইসরাফিলের কাছে। ইসরাফিল সিংহে নিয়ে বসে আছে, আল্লাহ বলবেন আজরাইল ইসরাফিলের রুহটা নিয়ে আসবা, তুই সিংহাসনে না পড়ে, কারণ ওটা যখন পড়বে সেদিনই আমি বিচারের কার্যক্রম শুরু করে দিব, ওইটা যেন না পড়ে। এর রুহটা নিয়ে আসি, ইসরাফিল বলবে আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছিলেন সারা জিন্দেগি আপনার হুকুম পালন করলাম, আমাকে কি একটু সুযোগ দেওয়া যায় না? আল্লাহ কয় না না, আমি স্রষ্টা, এক স্রষ্টা ব্যতীত সৃষ্টির কিচ্ছু থাকবে না, সমস্ত অস্তিত্ব আমি শেষ করে দিব। এর মুসলমান ইসরাফিলের মৃত্যু হয়ে যাবে, থাকবে এখন আজরাইল জিন্দা। জোরে জোরে বলো আল্লাহ আকবার। আল্লাহ ডাকতে বলবে আজরাইল পৃথিবীর মধ্যে এক নাম্বার কষ্ট হলো তোমার মরণ, দুই নাম্বার হলো কবর, তিন নাম্বার হলো কিয়ামতের ময়দান। বাবারা দিলের কান্ডা লাগা শুনলেও এই মরণের কথা বলতে গেলে বড্ড কষ্ট হয়। পৃথিবীর মধ্যে সকল রোগের ওষুধ পাইলা, মরণ রোগের ওষুধ নাই রে। এই রোগের ওষুধ পৃথিবীর কোন ডাক্তার দিতে পারবে না, পৃথিবীর কোন এমপি দিতে পারবে না, কোন মন্ত্রী দিতে পারবে না। তুমি যেখানেই থাকো না কেন, আজরাইল তোমারে খুঁজে বাইর করবে। মুসলমান শোন, সব চাইতে সহজ মৃত্যুটা হয়। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লাগলো, কিতাবের নাম বাহার শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোন, সব চাইতে সহজ মৃত্যু যেটা হয়, সত্তরটা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণের মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে সত্তর গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন অনেকেই মরণকালে পায়খানা করে দেয়, অনেকেই মরণকালে প্রস্রাব করে দেয়, অনেকেই মরণকালে মুসলমান চোখ দুটি বড় বড় হয়ে যায়, অনেকেই মরণের সময় তাদের জিহ্বাটা বাইর হয়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। কত মানুষের জানাজা পড়াইলাম, কত মানুষের কাফন পড়াইলাম, কত মায়েদের গোসল করাইলাম, এই গোসল করাতে যা দেখছো মায়ের গোসপো সব পায়খানা করে দিছে, তাহলে আর বুঝতে বাকি নাই কত কষ্টে তার রুটা বাইর হয়েছে। এই রকম আমি আপনি চলে যাব দুনিয়া থেকে রে মুসলমান, এই জন্য মরণের আগে মরে দেখো একবার, চোখ দুটি বন্ধ করে দেখো পৃথিবীর কেউ তোমার নয়, একটু চিন্তা করো, জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহ একবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না,
এই আমি চলে যাব আমাই তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমাই তোমরা না, আমার মহর নাও শিবে কখন কেউ তো জানি না, আমার মহর নাও টাকা পয়সা দালন কুটা যা করেছি সব কিছু ফেলাইয়া যাতি একাই চলে সিরে, আমি সব কিছু ফেলাইয়া যাতি আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমার মহর নাসি আরো জোরে বলেন আমার মহর নাসি বে কখন কেউ তো জানি, ডানে বাহমে মাটি আমার মাটির বিছানা, ডানে বাহমে মাটি এই পৃথিবীর, এই পৃথিবীর আপন যারা আপন কেহ নয়, এই পৃথিবীর আপন যারা আপন তোমার নয়, আপন যেজন শুয়ে আছে সোনার মদিনায়, বলেন আপন যেজন শুয়ে আছে সোনার মদিনায়, এ দুনিয়ার মুসলমান আমি বলতেছিলাম গো এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে, তুমি কার জন্য অন্যায় প্রতি পাবারাও, কার জন্য পরের সম্পদ দুটি খাও, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য তুমি অন্যায় করো রে মন, একবার চিন্তা করে দেখো কিছু তোমার নয়, ছেলে তোমার নয়, মেয়ে তোমার নয়, বন্ধু তোমার নয়, বান্ধব তোমার নয়, পৃথিবীর কেউ তোমার নয়। এই কথাটা বলতে যায় একটা আমার গল্প মনে পড়ে গেল, এরা দুই বন্ধু লেখাপড়া করছে, একজন মাদ্রাসা লাইনে একজন স্কুলের লাইনে, জিনারেল একজন লেখাপড়া করে, একজন হইছে মসজিদের ইমাম, একজন হইছে বড় অফিসার। জোরে জোরে বলেন আমার বাবা তাবলিগ জামাতের ভিতরে একটা বইয়ের মধ্যে লেখনটা দেখে আমি বড় আশ্চর্য হয়ে গেছিলাম, গল্পটা পড়ে আমি চিন্তা করতেছিলাম আল্লাহ এটা বাস্তব একটা গল্প। দুই বন্ধু, একজন জিনারেল লাইনে অনেক বড় অফিসার, আর এক বন্ধু মসজিদের ইমাম, ইমাম সাহেবের বেতন হচ্ছে 6-7 হাজার টাকা, তৎকালীন জামানায় তো 2500-2000, এখন তো ইমামদের একটু বেতন বাড়ছে মোটামুটি 10-15 হাজার-20 হাজার টাকা, ঢাকা শহরে 20-25 শহরের আর পল্লীতে 10-15 মোটামুটি 12-13 এরকম দিতে হয়। তারপরে অনেক শেখার ইমাম নির্যাতিত নিপীড়িত, ইমাম ইমাম মানেই নেতা, ইমামদের পক্ষে আমরা অনেকেই বিরোধিতা করি, ইমাম যে দোয়াটা পড়ে এই দোয়াটা যদি আপনি জানতেন জীবনেও বিরোধিতা করতেন না, কারণ আপনি যখন দোয়া পড়েন ইফদাতুল বেজাল ইমাম বরাবর দিচ্ছেন, ইমাম শেফ আনা ইমামুল ইমান হাদরামাইয়া, ইমাম শেফ কয় উপস্থিত অনুপস্থিত সকল মুসল্লির দায়ভার একজন ইমাম নেয়, সুতরাং সেই ইমামকে যদি মর্যাদা না দিতে পারেন, সেই ইমামকে যদি আপনি ইজ্জত না দিতে পারেন, ইমামকে যদি আপনি নেতা হিসেবে স্বীকার না করতে পারেন, মানতে না পারেন, আপনার নামাজ রোজা করে লাভ নাই, কারণ ইমামকে মর্যাদা ইমামের মূল্যায়ন করতে হবে। যদি বলেন ঠিক কিনা, দেশে অনেকেই আছে ইমামকে মূল্যায়ন করে না, যেমন আমাদের জায়েদ খান চিত্র জগতের চলচ্চিত্র দেখলাম সবচেয়ে নিকৃষ্ট একজন মানুষ, মুখ দিয়ে বললেন যে ইমামরা বলৎকার, আস্তে কইবেন শোনেন না আপনারা, একটা ইমামের প্রতিবাদ নাই, কারণ ইমামরা বলৎকার একজন হয়তো করেছে, পিসেব একজন বন্ড হইতে পারে, সব পিসেব বন্ড কথা কয় না কেন, সব পিসেব বন্ড, পীর কোনোদিন বন্ড হয় না, বন্ড পীর হয়, জোরে বলেন ঠিক কিনা, পীর কোনোদিন ভণ্ড হয় না,
বিশ্বাস করবেন না যারা কামেল আওলাদে রাসূল, আওলাদে পীর, আওলাদে গদিশীন, যারা এরা কখনো ভণ্ডামি করে না। ভণ্ড আছে কিছু আজগবি, ওই তেল পরা পানি পরা দিয়া দুই দিন পরে পিসেব সেজে বসে আছে, এখন ওরে ভণ্ডামি দিকে যদি আর একজন পীর ভণ্ড বলেন তাহলে তো আপনি সবাইকে মার করা হয়ে গেল। যেমন জায়েদ খান বলছে, এক ইমাম সে বলত করছে, বলছে আরে ইমামরা গালি দিয়া বলছে, ইমামরা সব বলত বলেন দি, বাংলাদেশে লক্ষ লক্ষ ইমাম, সব ইমাম কি বলত কর, আপনাদের ইমাম সে বলত কার, তাহলে আজকে কোথায় হাত লাগাইছে? এই কথাগুলো বলা যায় না, বড় কষ্ট লাগে মাঝে মাঝে, এই জন্য বলি। তো দুই বন্ধু লেখাপড়া করে, উনি বড় অফিসার হয়েছে, আর এক বন্ধু আল্লাহর আলে। তা ঈদের মেয়ে ঈদের সময় বেড়াতে আইছে, আসলে বন্ধু দেখে বাজার থেকে হঠাৎ করে দেখা হয়েছে বন্ধুর লগে, বন্ধুর লগে দেখা হইলে বলো বন্ধু, বন্ধু গো অনেকদিন পরে যখন প্রাইভেট কারে বিদেশি ও মুসলমান বড় ভালো একটা গাড়ি নিয়ে বোঝানোর জন্য কথা বলে যায় পল্লী এলাকার বাবারা, যেহেতু মৃত্যু স্মরণে ডুব দিছি আলোচনা চলে যাবে, কারণ প্রতিটা মানুষ স্মরণ করা লাগবে, মরণের পেয়ালা পান করা লাগবে, যতই আলোচনা শোনো, যত বড় রাজা, যত বড় তুমি মন্ত্রী, যত বড় এমপি হও গো, ওই মরণের পেয়ালা তোমার পান করা লাগবে, এর মধ্যে কোনো ছন্দ নাই, কোনো ছন্দ নাই, কোনো ছন্দ নাই, জোরে বলেন ঠিক কি না? বন্ধুকে দেখে আলেম সাহেব চিনে ফেলেছে, মুসলিম ইমাম সাহেব, আসসালামু আলাইকুম, আরে দোস্ত তুই অমুক না, কিছু তোর তো বলো, চিনতে পারলাম না তুই কে, আরে তুই আমার চিনিস নাই, আমি তম, ও বাল্যকালের বন্ধু, বাল্যকালের বন্ধু, দুই বন্ধু, তা কোথায় গেছিলি, তুই কি করিস, দোস্ত আমি তো আগে তোর খবর কা, তুই কোথা থেকে, আমি ঢাকাতে আসলাম, কি করিস, চাকরি করিস, আরে দোস্ত বেতন 1,00,000 টাকা, এই দেখ গাড়ি কিনেছি, এ কিনেছি, ও কিনেছি, তোর আমার তোর হাতে কি কয় সেমায়, দুই প্যাকেট সেমায় বাচ্চার জন্য একটা পাঞ্জাবি, আল্লাহু আকবার বলেন, এটা পাঞ্জাবি কিনেছি, কোথায় আত্মর উপরে দেখ গাড়ির ভিতরে কত মালামাল, আমার ছেলের জন্য 1,00,000 টাকা দেখ জোড়া জুতা কিনছে, মেয়ের জন্য 1,00,000 টাকার কাপড় কিনছে, তোর বাবির জন্য 1,00,000 টাকা দিয়ে একটা শাড়ি কিনছে, তুই সারা জীবনই ফকির থেকে গেলি, সারা জীবন তোর জীবনে এই ফকরেমি গেল না, তোর জীবনে এই এগুলো ছাড়তে পারলি না, তোরে সেই সময় বলছিলাম এই হুজুরগিরি ছেড়ে দে, তুই নামাজ রোজা, তোর নামাজ পড়ে হয়েছে কি, ইমান তাজা করে হয়েছে কি, দেখছি আমি তো নামাজ পড়ি না, রোজা রাখি না, ঠিক মতো চলি না, আল্লাহ আমার কত তা দিয়েছে, তুই যে নামাজ পড়ে পালি কি, তুই আল্লাহর পাইছস, কষ্টটা দিয়ে দিস, দেয়া বল দোস্ত তুমি সব কিছু কিনছো, তোমার বিবি তোমার না, তোমার মেয়ে তোমার না, তোমার বিবি তোমার না, তোমার ছেলে তোমার না, তুমি যাচাই করো, বলে কেমনে যাচাই করবো বলো, বলে তুমি যাচাই করবে কেমনে, শোনো আমি যখন আমি বাড়িতে যাব, আমার একমাত্র একটা মেয়ে একটা ছেলে, আমার ছেলেটা আমাকে সালাম দা, আসসালামু আলাইকুম বাবা, মেয়েটা সালাম দা, আসসালামু আলাইকুম বাবা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমার ছেলে, আমার বিবি পর্দা করে, আমার মেয়েটা পর্দা করে, আল্লাহ পাক ওই যেটুকু বেতন পায় এইটুক দিয়ে হালাল খাদ্য খায়, এটা দিয়ে আমার জীবন জীবিকা অর্জন কি করে চালায়, আর যেটুকু রয়েছে এটা দিয়ে সামান্য, আজকে আসার সময় তোমার বাবি বলল টাকা পয়সা নাই, তোমার জন্য একটা যা পাঞ্জাবি নিয়ে আসবা, আমার বাবি তোমার বাবি বলল এরপরে আমি বাচ্চার জন্য এক জোড়া জুতা কিনেছি 20 টাকা দিয়ে, আমি বাচ্চার জন্য একটা পাঞ্জাবি কিনেছি 6 টাকা দিয়ে, ছেলের জন্য একটা কাপড় কিনেছি 6 টাকা দিয়ে, আমি নিয়ে যাইতেছি, এটাই আমার মেয়েরা পে অত্যন্ত খুশি হয়ে যাবে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া, কথা বুঝলেন, কি করছ, এই তো আমাদের ফকির ফেরও পড়ে না, তো চলো একটু দেখে আসি, বাড়ি ঘুরে বন্ধুরে নিয়ে আসে বাড়ি তুই এসে, ইমাম সাহেব বাড়িতে ঢুকার সঙ্গে সঙ্গে ইমাম সাহেবের সালাম দিছে, আসসালামু আলাইকুম বাবা, বলতে বাবা এটা তোমার তোমার আমার তো আমার বন্ধু তোমার কাক আঙ্কেল হয়, সালাম পায়ে হাত দিয়ে সালাম দিছে, সুবহানাল্লাহ বলে পায়ে হাত দিয়ে সালাম দিছে,
ভদ্রলোক দেখতেছে কি রে দুইটা মেয়েটা দূরে এসে সালাম করলেন, কদমবুসি করলেন, কদমবুসি দূরে এসে কদমবুসি করলেন, মেয়েটা এসে কদমবুসি করলেন, ছেলেটা এসে কদমবুসি করলেন। উনি আশ্চর্য হয়ে গেলেন, আমার ছেলে তাসমন তোমার পায়ে হাত ধরে কদমবুসি করলো না, মেয়েটাও করলো না। এরপরে কাপড় আন চাব্বু, আমার জন্য চাব্বু, এত দামি তো আনসব্বু, সালাম আব্বুর হাত থেকে নিয়ে বুকের সাথে টেনে চাব্বা আমার জন্য কত কিছু আনছে, পাঞ্জাবিটা হাতের মধ্যে নিয়ে সুমা খাইতেছে আমার আব্বু আনছে, মেয়েটা কাপড়টা নিয়ে হাতের মধ্যে সুমা দিছে আমার আব্বু আনছে, কষ্ট পেয়ে সুখ পেয়ে চলে গেছে, ভাবে চল তোর বাড়িতে যাই, সুবহানাল্লাহ বলেন, কাপড় নিয়ে বিবিরে দিছে। উনি দাঁড়ায় কয়ে যে এটা আমার বন্ধু, ছেলে এসে দাঁড়ায় কে তোমার আঙ্কেল, ও আঙ্কেল কথা বুঝেন শিখাইছে যেটা ঠিক ড্যাড, বাপ শেখায় না ড্যাড শিখেছে, এখন আয়া জুতা জিরা দিছে, কয় বাবা জুতা কত, এক লক্ষ, বাবা এই জুতা মানসি পরে এক লক্ষ টাকা, ওই যে 2 লক্ষ টাকা জুতা নাই নিয়ে আনছো নিয়ে যাও, এ পড়বো না আমি, ছেলে বলতো, মেয়ে বলতেছে বাবা তোমার জন্য বাবা 1,50,000 টাকা দিয়ে জোড়া একটা কাপড় আনছি অনেক সুন্দর, এই লেঙ্গার টেঙ্গার কিনে নিয়ে আসি খুব সুন্দর, বাবা এই কি মানুষ পরে, এ তো আমাদের বাড়ি ফকির উপরে এ কি কাঞ্চো বাবা, এসে তো দামি কাপড়ে জমকটা পড়ছে। বিবি বলতেছে এই শাড়ি মানুষ পরে, আজকে একটা বছরকে দিনে ঈদে যাবো আমি, আগের দিন তুমি কি আনছো এটা চলে, আল্লাহ আকবার, বন্ধু খালি মিটমিট করে হাসি, ইমাম শাহ হুজুর আল্লাহ আল্লাহর পাগলরা ফ্যামিলিগত আল্লাহর পাগল, উনি খালি মিটমিট করে হাসে, কয় এটা নাস্তা পানি খাওয়া দাওয়া করার পর বলছে দোস্ত পৃথিবীর কেউ কারণ না, কেউ কারণ না পৃথিবীর মধ্যে, তুমি সন্তান আদি মানুষ করতে পারো না, আর আমিও যদি অল্প বেতন পাই তবু আমার সন্তানদেরকে হালাল খোর বান্দা বানাইছি, হালাল খোর বান্দি আমার বিবি, হালাল খোর বান্দা আমার সন্তান, আমি হালাল খাদি হালাল জাদা, সুতরাং আমার সন্তান যেটুকু পায় এটুকুই খুশি, আমার বিবি যেটুকু পায় সেটুকুই খুশি। আর দেখছেন সালাম দেখছেন আমার বিবির আমার সংসারের অবস্থা দেখছেন, তা কয় দেখলাম তো একটু জ্ঞান আইছে, জ্ঞানী মানুষের জ্ঞান আইছে। উনি বলতেছে একটা কাজ করো, কয় তারপরও আমার বি ছেলের আমার অনেক ভালোবাসে, মেয়ের আমার ভালোবাসে, ইমাম সাহেব বলে তোর বন্ধুর বন্ধু শোনাং, তোমার ছেলে ভালোবাসে সম্পদের জন্য, মেয়ে ভালোবাসে সম্পদের জন্য, তোমার বিবি ভালোবাসে সম্পদের জন্য, যখন সম্পদ থাকবে না টাকা পয়সা থাকবে না তোমারে কেউ ভালোবাসবে না, একবার পরীক্ষা করে দেখো, কয় কেমনে দেখবো, পরীক্ষাটা হলো তুমি মৃত্যুর ভান ধরো, আমি তোমাকে প্রমাণ করে দিই, মৃত্যুর ভান করো বা তুমি মরণ হইয়া পড়ে থাকবা, আমি বলবো সাপে কাটছে তোমারে, তোমারে সাপে কেটেছে মারা গেছি, এখন যদি কোনো ব্যক্তি এই মুখ দিয়ে তার সাপের বিষটা তুলে নেয় সে মারা যাবে, এই লোকটা বাঁচা যাবে, দেখবো তোমার জন্য যদি কোনো ব্যক্তি মরতে চায় তাহলে মনে করবা এই দুনিয়ার চাইতে তোমার আপনজন তোমার বেশি ভালোবাসতো, জোরে জোরে বলো মার হাওয়া। দোস্ত তুই কি বলিস, আমার মেয়ে আমাকে অনেক ভালোবাসে, ছেলে আমাকে অনেক ভালোবাসে, তোর ভাবিতে একটা রাত আমার কেউ থাকতে পারে না, তোর ভাবি যদি এক রাত আমি বাইরে থাকি দ্বিতীয় রাত্রে পাগল হয়ে যায়, অত্যন্ত ভালোবাসে, কয় ভালোবাসে কেমন পরীক্ষা করি, পরীক্ষা উনি ঠিক আছে মরার ভান ধরে পড়ে গেলেন, ওনাকে দৌড়াই যে খবর দিছে ভাবি সর্বনাশ, ভাই সেপ তো ঘুরতে গেছিল এদিকে এই মাঠের দিকে বনের দিকে ঘুরতে গিয়েছিল, ঘুরতে যায় সাপে কামড় মারছে, আর এমন সাপে কামড় মারছে, উনি দূরে যায় খুজারে বলছে হুজা সাপ আমার বন্ধুর কিন্তু সাপে কামড়াই নাই, আপনি খালি যায় বলবেন যে সাপে কামড় দিছি এই বিষ উঠানো আমার দ্বারাই সম্ভব না, এই বিষটা যে তুলে নিবে সে মরে যাবে আর উনি বেঁচে যাবে, আপনি খালি এই কথাটা বলবেন, আর কোনো কথা বলার প্রয়োজন নেই, যায় হাতা সিং করে বাড়ি নিয়ে গেছে হুজারে ডেকে নিয়ে আছে, এখন হুজা এক সর্বনাশ কাম সারছে, এ বিষ আমার দ্বারাই সম্ভব না উঠানো, কেছে বলে না এটা সম্ভব না কিছুতেই সম্ভব না, বলে কি হয়েছে, ভাই এ তো মারাত্মক সাপে কামড় দিছে, যে সাপে কামড় দিছে এই সাপের বিষ পৃথিবীর কোন হুজা এটা তুলে নেওয়া সম্ভব না। এখন বাবি বলে ভাই আমার অল্প বয়স, কেবল একটা বাচ্চা হয়েছে, দুইটা বাচ্চা, এখনো আমার এই বয়সে যদি স্বামী মারা যায় বিধবা হয়ে যাব, ছেলের দেখবে কিনা মেয়ের দেখবে কিনা, তাড়াতাড়ি এটা ব্যবস্থা করেন, কয় কোনো কাজ হবে না, পূজায় কয় কোনো কাজ হবে না, একটা উপায় আছে, উপায়টা হলো এই সাপের বিষ যে ব্যক্তি মুখ দিয়া তুলে নিতে পারবে সে মারা যাবে আর ভাই সাপ বেঁচে যাবে, সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন, এ মুসলমান গভীর মনোযোগ, বন্ধু ডাকতে বলে মেয়ে
মেরে তোমার একটা হাত নাই কুড়াং, তোমার আব্বা যেন অনেক ভালোবাসে দামি কাপড় নিয়ে আসলো, ওদিন দেখলাম তোমার বাবা লক্ষ টাকার কাপড় এনে দিছে তোমার। ও মেয়ে, জীবনে তো তুমি খোঁড়া মানুষ, বেঁচে থেকে লাভ কি, প্রতিবন্ধী মানুষ, তার চাইতে তোমার বাবার বিষটা তুমি মুখ দিয়ে তুলে নাও, তোমার বাপ বেঁচে যাক, তুমি মারা যাও। মেয়ে বলে, চাচা পাগল হইছেননি, আমি যদি বাড়ি বাড়ি ভিক্ষা করে খামু তবু মরতে রাজি, বাড়ি বাড়ি ভিক্ষা করে খামু প্রয়োজন হলে তবু মরার। ছেলেকে ডাকতে বলে, ছেলে রে তোমার আব্বা দামি কাপড়, দামি মোজা, দামি জুতা তোমার জন্য কিনে আনছে বাবা, তুমি অনেক ভালোবাসো, তোমার বাবা তোমার অনেক ভালোবাসে, তুমি তোমার মুখটা দিয়ে বিষটা তুলে নাও, তোমার বাবা বাসে বেঁচে যাক, তুমি মারা যাও। ছেলে বলে, চাচা কেবল আমি এসএসসি পরীক্ষা দিছি, আমার ভবিষ্যৎ আছে। কি আছে কি আছে, চাচা পাগল হয়েছেন, আমার ভবিষ্যৎ আছে, পড়লে মানসিক কাছে চিন্তা লেখাপড়া করবো, কেবল সবে মাত্র আমি এসএসসি পাস করছি, এখন আমার মরার সময় হয়েছে, চাচা আমার দ্বারাই সম্ভব। মারহাবা বলেন না, আরো জোরে আরো জোরে। এখন দায়িত্বটাই শিখে ভাবি সাহেব, আপনাকে ভাবি অনেক ভালোবাসে, আপনার জন্য সুদ খেতে বসে, ঘুষ খেতে অফিসে বইয়া, অফিসে বইয়া বইয়া 50,000 টাকা সরকার বেতন দেয়। আমার দেশে অনেক জানোয়ার আছে, আমি এদেরকে আমার দেশে অসংখ্য, আমি এদেরকে ঘুষখোরকে বলি জানোয়া, তাতে আমার বিরুদ্ধে কে লাগলো আর না লাগলো কিচ্ছু যায় আসে না। ঘুষখোর সুদখোর এরা কোনো মানুষ না, জোরে বলেন ঠিক কিনা। হারামখোর, এই হারামখোর 80,000, 90,000, 1,00,000 টাকা বেতন পায়, তারপরও অফিসে বয়া বয়া ঘুষ ছাড়া তাদের ফাইল সই করে না, জোরে বলেন ঠিক কিনা। দুর্নীতি বড় কষ্ট হয়, এই চেয়ারের মধ্যে পিএইচডি করে, বিদেশ থেকে পিএইচডি করে, ডক্টরি করে, আজকে হার দেখবেন বাংলাদেশের মধ্যে, আমি বাংলাদেশের হার বলি, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট হলো। পৃথিবীর মধ্যে যতগুলো আশ্রয় কেন্দ্র আছে, যেগুলো বৃদ্ধ আশ্রম আছে, যা দেখবেন শিক্ষিত মানুষের বাপ মা বেশি, শিক্ষিত মানুষের বাপ মা বৃদ্ধ আশ্রমে বেশি। পৃথিবীর মধ্যে 90% ঘুষখোর হলো, শিক্ষিতরা বেশি, জোরে বলেন ঠিক কিনা। শতকরা 90% হলো ঘুষখোর হলো শিক্ষিতরা, 100 ধরলেও মেনে নেওয়া যায়, কারণ কোনো কৃষক ঘুষ খায় না, কোনো ব্যবসায়ী ঘুষ খায় না, কারণ কৃষক ভ্যান চালক রিক্সা চালক কিনা ঘুষ খায়, কথা কয় না কেন, ভ্যান চালক ঘুষ খায় না, রিক্সা চালক ঘুষ খায় না, অটো চালক ঘুষ খায় না, আপনার কৃষক ঘুষ খায় না, অফিসে বইয়া বইয়া বড় ডিগ্রি নিয়ে এরা ঘুষখোর, জোরে বলেন ঠিক কিনা। অফিসে বসে বড় বড় আদালতে বইয়া, বড় বড় চেয়ার দখল করে এসির মধ্যে বয়া বয়া ঘুষ খাচ্ছে, জোরে বলেন ঠিক কিনা। ঘুষখোর সুদখোরও একই অবস্থা, ধনীরা বেশি সুদ খায়, গরিব মানুষ সুদখোর না, জোরে বলেন ঠিক কিনা। গরিব মানুষ সুদ আনে হন্তে আর ওরা খায়, চক্রবৃদ্ধি সুদ খেয়ে ওদেরকে একদম উচ্ছেদ করে দেয়, জোরে বলেন ঠিক কিনা। পৃথিবীর মধ্যে দুর্নীতি, পৃথিবীর বাংলাদেশের 90% দুর্নীতিবাজ হলো শিক্ষিতরা, জোরে বলেন ঠিক কিনা, কথা কয় না কেন। কোন শিক্ষিত কি, ইসলামের জ্ঞান নাই যাদের ভিতরে তারা কোনো শিক্ষিত না, ইসলামের জ্ঞান যাদের মধ্যে আছে এরাই হলো শিক্ষিত, তারা দুর্নীতিবাস করে না, জোরে বলেন ঠিক কিনা। কোরআনের জ্ঞান যাদের মধ্যে আছে, হাদিসের জ্ঞান যাদের মধ্যে আছে, তারা হারাম বক্ষণ করতে পারে না, জোরে বলেন ঠিক কিনা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, ইমাম সাহেবের বলে মান, তুমিও মরতে রাজি হলে না, তোমার ভাইও মরতে রাজি হলো না, তোমার মা জননী অনেক ভালোবাসত, তোমার মাকে অনেক ভালোবাসত, তোমার মার জন্য বয়া বয়া তোমার বাবা অফিসে বয়া বয়া ঘুষ খাইত, ঘুষের টাকা দিয়া ভালো ভালো কাপড় আনতো, ভালো ভালো মাছ কিনতো, গোস্ত কিনতো, টাকা দিয়া 3-10 তলা বাড়ি করছে, গাড়ি করছে, স্পেশাল গাড়ি করছে। আমার বিশ্বাস তোমার আম্মু তোমার বাবার জন্য মৃত্যুবরণ করবে। ডাক দেখা ভাবি সাহেব, ভাবি সাহেব আপনি একটা কাজ করেন, যেহেতু ভাই আপনাকে অনেক ভালোবাসত, আপনি এই বিষটা তুলে নেন, আপনার ভাই সব, আপনার আমার ভাই সব বেঁচে যাক, আপনি মারা যান। ভাবিকে আপনি পাগল হয়েছেন, আমি মারা গেলে ও তার একটা বিয়ে করবে না, আর আমার ছেলে মেয়ে দেখতে পারবে না, ওর সাইতে আমি মানুষের বাড়ি বাড়ি কাজ করে ছেলে মেয়ে দূরে দেখবো না, আমার মরার কেতা নেই। আল্লাহ আকবর বলে আরো জোরে। এখন ভাই সাহেব ডাকতে, ইমাম সাহেব ডাকতে বলে, বন্ধু
জীবনে জ্ঞান অর্জন করেছিস কিন্তু ইসলামের জ্ঞান অর্জন করিস নাই, নামাজ ছেড়ে দিছি, রোজা ছেড়ে দিছি, অন্যায় পথে জীবন গড়েছি, জীবন করে বন্ধু বান্ধব নিয়ে কত আড্ডা মেরেছিস, আজকে বাড়ির মালিক হয়েছিস, গাড়ির মালিক হয়েছিস, দুটি ছেলে মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, তারা তোর জন্য মরতে রাজি নয়, বিবি তোর জন্য মরতে রাজি নেই, এত বাড়ি করেছিস কার জন্য, গাড়ি করেছিস কার জন্য, কেউ তো তোমার জন্য মরতে রাজি নয় রে বন্ধু, যেহেতু আজকে কেউ রাজি নয়, আমি তোমার বিষটা তুলে নিয়ে আমি মারা যাই, বন্ধু তুই বেঁচে যা, জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। বন্ধুরে আমি তোকে ভালোবাসতাম, আমি বেঁচে যাই তুই, আমি মারা যাই তুই বেঁচে যা, সঙ্গে সঙ্গে বন্ধু লাভ মেরে উঠে বলে আরে আমার ছেলে, তোমাদের জন্য আমি এত অন্যায় করেছি, নামাজ পড়ি নাই, আমি সঠিক পথে চলি নাই, অন্যায় পথে জীবন গড়েছি, টাকা পয়সা রোজগার করেছি তোমাদের জন্য, তোমাদের মুখে হাসি ফোটানোর জন্য, আজকে দেখলাম বিবি আমার না, ছেলে আমার না, মেয়ে আমার না, তোমরা সবাই যাচ্ছ যা, এই নাম আর জীবনে আমি একদিনও আর অন্যায় পথে থাকতে রাজি নাই। আমার তুই তওবা করে দে, আমার বাকি জীবন আমি আমার মাওলারে বলবো না, বাকি জীবন আমি একক তো নামাজ সারবো, বাকি জীবন একটা মিথ্যা বলবো না, বাকি জীবন আমি কোনোদিন আর অসৎ পথে চলবো না, আর জীবনে আমি সংসার চাই না, ছেলে চাই না, মেয়ে চাই না, আরে আমি দেখলাম আজকে দুনিয়ার জিন্দেগিতে কেউ আমার নয়, আমার জন্য কেউ মরতে যেহেতু রাজি নয়, ওই মুসিবতের দিনে যেদিন আমার নেকির জন্য আমি ধরা পড়ে যাব, কেউ আমার একটা নেকি দেবে না, সুতরাং ছেলে আমার বিবি তোমরা থাকো, আমি রওনা হলাম আমার আল্লাহকে পার জন্য, আমার জীবন আমি জঙ্গলে কাটায় দিব, আমি তোমাদের কারুর না, জোরে জোরে বলেন মারহাবা। বোঝা গেল দুনিয়াতেই কেউ কারু, চক্ষুটা বন্ধ করে দেখো, কুল্লু নাফসিন যায়েকাতুন, প্রতিটা প্রাণীর মৃত্যু সব গ্রহণ করতে হবে, জোরে বলেন আল্লাহু আকবার। আমার মোহর নাও শিবে কখন কেউ তো জানি নাই, আমার মোহর নাও শিবে কখন, এই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যায় না, আমি চলে যাব আমার মর নাও শিবে কখন কেউ তো জানি না, আমার টাকা পয়সা দালান কোটা যাহা করেছি সব কিছু ফেলাইয়া যাদি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া যাদি একাই চলেছি, ই আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি আমার মোহর নাও শিবে কখন কেউ তো জানি না, আমার সব শেষ করে দিবে কে, আর একটু জোরে বলেন কে শেষ করে দিবে, আল্লাহ কাই বান্দের আমি জমিনটা রাখবো না, এই জমিনটা আমি পুরা তামা বানায় দিব, এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুরা আশায় বানায় দিব, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে শুধু আমি আল্লাহ, আল্লাহ বলে বান্দারে সেদিন থাকবো আমি আমার রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে, জোরে বলেন মারহাবা। কুল্লু মান আলাইহা সব শেষ করে দিবে কে, জোরে বলেন কে, আর একটু জোরে বলেন এই জমিন থাকবে, জমিনে যে পানি দেখলেন পাশে দেখে আসলাম বিশাল নদী, এই নদীর পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, জমিনের মধ্যে বালু এটা পুড়ে তামা হয়ে যাবে, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, থাকবে শুধু আমার আল্লাহ, জোরে বলেন কে থাকবে, আরো জোরে বলেন কে, আল্লাহ থাকবে আমার রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে, জোরে বলেন মারহাবা। বন্ধুরে আমার যে কথা বলতেছিলাম মৃত্যুর কথা বলতে যায় গো, ঈসা ইবনে মরিয়ম
এই মরিয়াম আলাইহিস সালাম ঈসা নবীকে ডাকতে বলে, বাবা আমার জন্য কিছু ফল নিয়ে আসো। মরিয়াম আলাইহিস সালাম যখন ঈসা আলাইহিস সালামকে বললেন, বাবা আমার জন্য কিছু ফল নিয়ে আসো, ফল আনার জন্য ঈসা নবী রওনা হয়ে গেলেন। আজরাইল আলাইহিস সালাম মরিয়াম আলাইহিস সালামের কাছে হাজির হয়ে গেছে। মরিয়াম আলাইহিস সালামের কাছে আজরাইল সালাম দেয়, আসসালামু আলাইকুম মরিয়াম। মরিয়াম বলে, তুমি কে? ওয়ালাইকুম আসসালাম। কয়, আমি মালাকুল মউত। আল্লাহু আকবার, মালাকুল মউত ডাকতে কয় মরিয়াম, জীবনে একবার তার সাক্ষাৎ করা লাগবে গো, আমি সেই মালাকুল মউত। মরিয়াম রে, আমি মালাকুল মউত আজরাইল। মরিয়াম আলাইহিস সালাম ডাকতে বলে, মালাকুল মউত তুমি কিসের জন্য আসছো? বলে, মা গো প্রত্যেকটা মানুষের কাছে আমি আজরাইল একদিন আসব, আজকে হুকুম হয়েছে আপনাকে চলে যেতে হবে, এখনই আপনার রুহটা কবাস হয়ে যাবে, এখনই আপনার রুহটা নিয়ে আমার চলে যেতে হবে। মরিয়াম আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল তুমি আমার রুহটা নিয়ে যাবার আজরাইল, কোনো দুঃখ নাই, কোনো দাবি দেওয়া নাই, তবে একটু সুযোগ দাও, আমার কলিজার টুকরা ঈসা আলাইহিস সালাম ফল আনার জন্য বাইরে গেছে, একটু আসতে দাও, আসলে পারে আমার সন্তানের সঙ্গে একটু কথা বলি, এরপরে আমার রুহটা নিয়ে যাও। কারণ আমার ঈসা নবী যখন এসে দেখবে মা জগতের মধ্যে নাই, সন্তান বড় কষ্ট পাবে, আমার একটু সুযোগ দাও। আজরাইল বলে, মরিয়াম রে সেই সুযোগ দেওয়া সম্ভব নয়, কারণ হুকুম হয়েছে এখনই আপনার যেতে হবে। মানে কোনো নাই বিনাই করলেন মরিয়াম আলাইহিস সালাম। আজরাইল কয়, সম্ভব, একটা সেকেন্ডের সময় দিতে পারবো না। এটা মরিয়াম আলাইহিস সালামের রুটা বাইর হয়ে গেল। আল্লাহু আকবার, আরো জোরে, মরিয়াম আলাইহিস সালামের রুটা বাইর হয়ে গেলেন। ঈসা নবী ভিতরে যে দেখে মা জননী ঘুমায় আছে, ঈসা নবী চিন্তা করছে, মা মনে হয় ঘুমায় ডাক দিলেন না, কিছুক্ষণ ডাকলেন, কিছুক্ষণ পরে চিন্তা করে, আমার মা কোনোদিন তো ঘরে ফিরলে মা তো এরকম ঘুমাইতো না, মার কি হলো? আস্তে আস্তে করে মার কাছে গেলেন, মাকে ডাক দিলেন, মা, মা কোনো কথা বলে না, হাতটা ধরে দেখে মার জগতের মধ্যে নাই, একটা চিৎকার মেরে বলে, আল্লাহ আমার মা তো ফল খেতে চেয়েছিল, আয়েশা দেখি আমার মা নাই, আল্লাহ তুমি আমার মাকে নিয়ে গেলা গো আল্লাহ, তবে আমার আর দুনিয়ার মধ্যে আল্লাহ তুমি তো যেহেতু আমাকে ক্ষমতা দিছো, মরাটারে জিন্দা বানাইতে পারো, একটু সুযোগ দাও, আমি মার সঙ্গে একটা মিনিট কথা বলতে চাই। আমার আল্লাহ কয় দিলাম, সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালাম মাকে ডাকতে বলে, মা, ও মা ওঠো। সঙ্গে সঙ্গে মরিয়াম আলাইহিস সালাম লাফ দিয়ে উঠে বলেন, জোরে বলেন, মারহাবা। মরিয়াম আলাইহিস সালাম লাফ দিয়ে উঠে বলে, ঈসা রে তুই আইছস বাবা, ফল নিয়ে আইছস। কয়, মা গো ফল আনছি কিন্তু আর খাইতে পারবো না, দুনিয়ার ফল আর তোমার কপালে নাই মা, মা গো তুমি বিদায় হয়ে গেছো, মা গো আমি তোমাকে জাগাইছি একটা জিনিস জানার জন্য, তোমার রুহটা বাইর করেছে আজরাইল আলাইহিস সালাম, তোমাকে কতটুক যন্ত্রণা দিছে, তোমাকে কত কষ্ট দিছে একটু জানতে চাই। জোরে জোরে চিল্লায় বলা যাবেন, আল্লাহু আকবার। আল্লাহ বলে, আজরাইল তাড়াতাড়ি যা, আমার নবী তার মার কাছে দাঁড়া আছে, জিততে জিগাইতে চাই। আজরাইল সালাম দেইছে নবীর, আসসালামু আলাইকুম নবী সাহেব, আজরাইল আমার মায়ের রুটটা কেমনে বাইর করেছো আপনি বলো, তুমি বলো। আজরাইল বলে, হুজুর এই জমিনের মধ্যে থাকে আমার পা, আসমানে থাকে আমার মাথা মুবারক, পৃথিবীর মধ্যে সবার রুহ আমি বাইর করার জন্য জমিনের মধ্যে আসি না, এই পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেয়, একটু পানি জমিনের মধ্যে গড়ায়া পড়বে না। এরে আমি আজরাইল এত বড় দানা, আমি আজরাইল আপনার মায়ের রুটা নিছি, ওর মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায় গো,
মায়ের বুকের দুধ খাইতে খাইতে সন্তান তেমনি ঘুমায় দেয়। আপনার মায়ের উঠান এমনি বাইর করেছি, এমনি আসানে বাইর করেছি, আপনার মাকে কোনো কষ্ট দিই নাই। ঈসা নবীর মা মরিয়াম ডাকতে বলে, বাবা ঈসা রে, এই মৃত্যু যদি এত কঠিন হয় রে বাবা ঈসা, এই দুনিয়ার মধ্যে তোমাকে আসতে, তুমি যদিও দুনিয়ার মুখ দেখার সময় যত কষ্ট পেয়েছি রে বাবা, এই পৃথিবীর মধ্যে আমার গায়ের যন্ত্রণা যায় নাই রে, আমার সমস্ত দেহটা জর্জরিত হয়ে গেছে, আজরাইল কি কয়, আমার রোটা আসনের সঙ্গে নিচে এই যন্ত্রণা যদি এত কঠিন হয়। যাদের সঙ্গে আজরাইল দুর্ব্যবহার করবে, যাদের রুটা নেওয়ার সময় চোখ দুটি বড় বড় হয়ে যাবে, যাদের রুটা নেওয়ার সময় জিহ্বা বাহির হয়ে যাবে, যাদের রুটা নেওয়ার সময় একটা অঙ্গ পড়ে যাবে, যাদের রুটা নেওয়ার সময় পায়খানা প্রস্রাব করে দিবে, তাদের রুটা কত কঠিন, কত যন্ত্রণা দিয়া নিবেদনে বলেন ঠিক কিনা। সহজ মৃত্যুটা হলে এটা এ মুসলমান, এক নম্বর হলো মরণ, দুই নাম্বার হলো কবর। আল্লাহ, আজকে কবরবাসীদের স্মরণের মাহফিল। দুই নাম্বার হলো কবর। এই কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। আল্লাহ, মুসলমান অনেকে আগুন দিয়ে পোড়ায় দেয় কবরের ভয়ে। কবরের ভয়ে একজন আলোচনা শুনে সন্তানদের বলতেছে, ও আমার ছেলেরা, আমার মেয়েরা, শোনো, ওলামে ইকরাম কবর ওয়াজ করছে, কবরে সাপ আইব, কবরে বিশ্ব আইব, কবরে আগুন দিয়া হইব, কবরের ভিতরে কঠিন আজাব হইব। আমি তোমার বাবা হয়ে বলতেছি, আমার যদি আমি যেদিন মারা যাব, পৃথিবীর কোনো কবরে আমাকে দিবা না, পৃথিবীর কোনো কবরে আমাকে দিবা না। এ মুসলমান শোনো, আমি মারা গেলে আমারে পুড়াইয়া, আগুন দিয়া পুড়াইয়া সাইবা নাবা, এই সার অর্ধেক ফেলাই দিবা সাগরের মধ্যে, অর্ধেক ফেলাইয়া দিবা জঙ্গলের মধ্যে, যাতে করে আমাকে কেউ খুঁজে না পাইতে পারে। এই সাইগুলো উনি মারা গেলেন, মারা যাওয়ার পর উনার লাশটা আগুন দিয়ে পুরানো হলো, ছাই বানানো হলো, অর্ধেক ছাই সাগরের মধ্যে ফেলা হলো, অর্ধেক ছাই কোথায় ফেলা হলো মুসলমান শুনে নাও, বনের মধ্যে জঙ্গলের মধ্যে ফেলা হলো। আমার আল্লাহ ডাকতে কয়, ও জিবরিল ধরে যা, ফেরেশতারা ধরে যা, ছাইগুলো কুড়ায় আনো। সাগরের ছাইগুলো একত্রিত করলেন, ওই না মুসলমান জঙ্গলের ছাইগুলো একত্রিত করলেন, করে যখন ওনাকে বললেন, ওকে আবার তুমি বানাও, ওনাকে বানানো হলো, একত্রিত করিয়া ছাই থেকে যখন ওনাকে আবার বানানো, কে বানানো হলো, তৈরি করা হলো, ওনাকে বললেন, ওনাকে জিগাও ফেরেস্তা, উনি কেন মুসলমান হয়ে যে তোনার বডিখানা পুরাইতে বলল। উনি বললেন, ও ফেরেস্তা শোনো, এই দুনিয়ার মধ্যে কবরে আজাব শুনেছি, কবরে বড় ভয়াবহ আজাব হবে, কবরে যখন শোয়া দিবে মন কারণে কি আসবে, কবরে যখন শোয়া দিবে নমান ফেরেস্তা আসবে, ওই কবরে ডান পাশের মাটিগুলো বাম দিকে চাপ দিবে, ওই কবর উপরের মাটিগুলো নিচের দিকে চাপ দিবে, নিচের মাটিগুলো উপরের দিকে চাপ দিবে, ওই কবরে আজাব আমি সইতে পারবো না, এই কারণে আমার সন্তানদের বলেছি আমাকে পুড়ায়া তোমরা বশ করে দিবা। এরে আমার আল্লাহ ডাকতে কয়, ফেরেশতারা রে, ওরে আমার বান্দা কবরের ভয়ে এই কাজ করেছে, যেহেতু কবরের ভয় তার অন্তরে যাচ্ছে রে, আমি আল্লাহ তারে ক্ষমা করে দিলাম, নাজাত দিয়ে দিলাম, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ মুসলমান শুনে নাও, ওই কবরটা দ্বিতীয় বিপদ হলো, কবর কবরে যখন শোয়াবে ওই কবরের ভিতরে ওই মুনকার নেকির ফেরেশতা আসার আগে, রে মুসলমান, আসবে একজন ফেরেশতা, তার নাম হলো নুমান ফেরেশতা, নাম নুমান ফেরেশতা আসবে, ডাকতে উঠায় বলবে, বান্দা এই দুনিয়ার বুকে
দুনিয়ার বুকে তুমি না, 40 বছর 50 বছরের হায়াতের জিন্দেগি ছিল, পানির জন্য, খাবারের জন্য, চলার জন্য, তোমার কথা বলার জন্য, দেখার জন্য এক একজন ফেরেশতা নিয়োজিত ছিল। সবাই যখন বিদায় নিল, আদরাইল সাল্লাম তোমার রুটা বাইর করে আনলো, তোমার আপনজনেরা তোমারে কি করলো, তোমারে দাফন করে দুনিয়া থেকে বিদায় করে দিল। এখন আমি নাম্নুমান ফেরেশতা, আমি তোমাকে জিন্দা করলাম, কিয়ামত পর্যন্ত তোমার মরণ নাই, এই কিয়ামত পর্যন্ত তোমাকে আজকে আমি রুটা কবরে দিয়ে গেলাম। এর নুমান ফেরেশতার হাতের মধ্যে 2 টুকরা কাগজ থাকবে গো মুসলমান শোন, 2-4 ঘন্টার ওয়াজ কয়েক মিনিটে করে চলে যাই, এ মুসলমান 2টা কাগজ থাকবে হাতের মধ্যে, এর 1 টুকরা কাগজ দিয়ে বলবে বান্দাই নাও, তুমি 40 বছরের জিন্দেগি, 50 বছরের জিন্দেগি, 80 বছরের জিন্দেগি, কত রাকাত নামাজ পড়েছো, কত জায়গা মাহফিলে বসেছো, কত জায়গা দান দেয়ান করেছো, কত জায়গা জিকির করেছো, কতটা ভালো কাজ করেছো, সব নাও, বান্দার হাতের মধ্যে দিয়া বলবে এটা লেখা শুরু করো। বান্দা বলবে আমি লিখতে জানি না, আমার লেখবো কেমনে, আমার কাছে কলম নাই। এরে নুমান ফেরেশতা ডাকতে বলবে বান্দা তোমার ডান হাতের ওই সাত বারক হলো তোমার কলম, এই ডানাতের সাত তাঙ্গুল মুবারক হবে তোমার কলম, এই কলম দিয়ে তুমি লেখো। এ মুসলমান আমার দেশে অনেক আলেমরা হাতে চুন দিয়া পান খায়, আমি তোদের পায়ে ধরে বলে যাই রে মুসলমান, যে আঙ্গুল দিয়া সাত আঙ্গুল মুবারক দিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্রকে দিয়ে খণ্ডিত করেছিল, আর আমার যুগের বাবারা তোমরা সেই ডান হাতের মধ্যে চুন লাগাই আঙ্গুলে দিয়া পান খাও, এর আঙ্গুলের মর্যাদা দাও, ওই আঙ্গুল কবরের মধ্যে লেখনীয় কলম হবে, সুতরাং এই আঙ্গুলটার মর্যাদা আগে জানতে হবে, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। তোমার ডান হাতের শাহাদত আঙ্গুল মুবারক হলো তোমার কলম, বান্দা বলবে আমি কলম পাইলাম কালি পাবো, ডাকতে বলবে ফেরেশতারে কালি পাবো কোন, ফেরেশতা বলবে নোমান ফেরেশতা ডাকতে বল বান্দা কালি হলো তোমার মুখের থুতু মুবারক, আরো জোরে বান্দারে তোর মুখের থুতু মুবারক, তাহলে আজ থেকে এই মুখ দিয়ে গাঁজা খাওয়া যাবে না, এই মুখ দিয়ে বিড়ি খাওয়া যাবে না, এই মুখ দিয়ে মুসলমান জর্দা খাওয়া যাবে না, এই মুখ দিয়ে আবা খাওয়া যাবে না, এই মুখ দিয়ে গাঁজা মদ যত হারাম জিনিস আছে এইগুলো এই পরিত্যাগ করতে হবে মুখ থেকে রে মুসলমান, এই মুখ দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না, এই মুখ দিয়ে মিথ্যা কথা বলা যাবে না, এই মুখটা দিয়ে ফাইসা কথা বলা যাবে না রে মুসলমান, এই মুখটারে পবিত্র রাখার দরকার আছে কি না, মুখের থুতু মুবারক হবে কালি, আল্লাহু আকবার বলেন, মুখের থুতু মুবারক, আহা, মায়ের গর্ভে থাকতে 10 মাস 10 দিন যখন গর্ভে ছিলেন, আমার আল্লাহ তাআলা আপনার মায়ের নাভির সঙ্গে আপনার নাভিটা জুড়াই দিয়েছে, এই অপবিত্র কুরক্তটা আপনার গাল দিয়ে খাওয়ার নাই, কেন এই গাল দিয়ে আল্লাহ জিকির করবেন, কোরআন পড়বেন, মা বাবাকে ডাকবেন, এই মুখ দিয়া নবীর দুরুদ পড়বেন, নবীকে সালাম দিবেন, আর সেই মুখটা আল্লাহ পবিত্র রাখছে, সেই মুখের মধ্যে কেমনে গাঁজা বা গাঁজা ইয়া বা ফেনসিডিল ইত্যাদি ইত্যাদি হারাম জিনিস ভক্ষণ করে বড্ড কষ্ট লাগে, আমার বাজানেরা এই মুখটা পবিত্র রাখার দরকার আছে কি না, আরো জোরে বলেন আছে কি না, এই মুখের থুতু মুবারক হবে কালি, বান্দার কালি হবে, বান্দা বলবে আমি কালি পাইলাম এখন কাগজ পাবো, বলবে বান্দা তোমার কাগজ হলো তোমার গায়ের মধ্যে 3 টুকরা কাফনের কাপড় দেওয়া হবে, এই প্রথম কাফনের কাপড়টা টান দিয়ে খুলে নিবে, নিয়ে বল বান্দা এটার মধ্যে লেখো এইটা হলো তোমার কাগজ, কাফনের কাপড়ের ভিতর লেখা হবে, এ মুসলমান কাপনের কাপড়ের ভিতর লেখা হয়ে যাবে, যখন নেক আমলটা লেখা হয়ে যাবে হাত থেকে ছিনে নেবে কাগজটা, টান দিয়ে আর একটা টুকরা কাগজ দিবে, দিয়াবল বান্দা লেখো এইটার মধ্যে তোমার 80 বছরের জিন্দেগি, কত রাকাত নামাজ ছেড়ে দিছিলে, কত জায়গা মিথ্যা কথা বলেছো, কত জায়গা অন্যায় করেছো, কোথায় গিবাত করেছো, কোথায় মিথ্যা বলেছো, কোথায় চুগলখুরি করেছো, তোমার 60 বছর 80 বছরের জিন্দেগি হারাম জিনিস ভক্ষণ করেছো, ঘুষ খেয়েছো, সুদ খেয়েছো, সব তুমি লেখো,
বান্দা তখন চিৎকার মেরে বলবে আমাকে মাফ করো আমি এগুলো করি নাই। তখন বান্দার সামনে একটা আপনার ভিডিও প্লেস সামনে হাজির করা হবে, দেখাবে কত মাস কত বছর কোন সময় কোন দিনে তুমি অন্যায়টা করেছিলে, সব সামনে হাজির হয়ে যাবে। কত সেকেন্ড কোন মাসে কোন বছরে কোন তারিখে সব সামনে বাড়ির বাইর হয়ে যাবে। তখন আর পলানোর মতো ব্যবস্থা থাকবে না, তখন সে কানবে চিৎকার মেরে, কোনো কান্দন তার সহ্য কার আপনার ফেরেশতার কানে নিবে না। তখন এক একটা হাতুড়ি দিয়া বাড়ি মারবে, হাজার হাজার গজ মাটি নিচে চলে যাবে, এই মাটি থেকে আবার তাকে উত্তোলন করা হবে, আবার তাকে আঘাত করবে, এই রকম এক একটা চিৎকার মারবে, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত এই এই প্রান্ত থেকে প্রান্তে শব্দ চলে যাবে। এই দুনিয়ার মানুষ যদি কবরবাসীর চিৎকার শুনত সমস্ত মানুষগুলো হার্টফেল করে মারা যেত। আল্লাহু আকবার বলে না, কবরে আজাব হয় একমাত্র পশু পাখি বুঝতে পারে, কবরে আজাব হয় আপনি বসবেন না। কারণ আপনি যদি বিশ্বাস না করেন, আপনার বাবার কবরের পাশে একটা গরু বানবেন, এই গরুটা বান্দা পর দেখবেন খাবার দিবেন, সুন্দর খাবার দিবেন, খাবার দিয়া পর এই গরু তপাত দাঁড়ায় থাকবেন, দেখবেন ওই গরুটা টালু মালু তাকাবে, ওই গরুটা শুধু চোখের পানি ছেড়ে দিবে, চারিদিকে তাকাবে, দড়ি সিরাসিরি করবে, চোখ দিয়ে পানি ছেড়ে দিবে। কারণ পৃথিবীর একমাত্র মানুষ এবং দানবকে কবরে আজাব বুঝতে পারে না, সমস্ত প্রাণী বুঝতে পারে। জোরে বলেন আল্লাহু আকবার। এই যে কবরবাসীর স্মরণে আজকে মাহফিল, এই কবরে কে কোন আলাতে আছে আল্লাহ ভালো জানে। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। তোমার ভাইরা উনি বলবে লিখতে যাবে না, জোর করে তখন লেখানো হবে, ডান দিকের মাটিগুলো বাম দিকে চাপ দিবে, বাম দিকের মাটিগুলো ডান দিকে চাপ দিবে, উপরের মাটিগুলো উপর নিচের মোটান দিবে, এরকম চাপ দিবে। চাপ দেওয়া পর বান্দার প্রতিটা আমল নামা লেখা হয়ে যাবে। এরপরে ওনার কি করবে, এই গলার ভিতর লটকায় দিবে আপনার ওই লেখাটা কাগজটা, এরপরে লাগাই দিয়ে বলে বান্দা বান্দা চলে গেলাম, আহা তোমার 50 বছর 80 বছরের জিন্দেগি তুমি হারাম পথে উপার্জন করেছো, অন্যায় করেছো, আমি গুড বাই বিদায় নিলাম। আমার মুসলমান বাবারা গভীর মনোযোগ, নোমান ফেরেশতা ডাকতে বলবেন বান্দা বিদায় নিয়ে গেলাম, একটু পরে কবরের ভিতরে মনকার নেকির ফেরেশতা আসবে তোমার দেখার জন্য। মনকার নেকির ফেরেশতা এসে দেখবে গলার ভিতরে লটকানো দুটি মালা, দুটি কাগজ থাকবে, একটা কাগজের মধ্যে নেক আমল আর একটা কাগজের মধ্যে বাদ আমল। মুসলমান শোনো, যাদের নেক আমল হবে আমার আল্লাহ বলেন এদের জন্য প্রস্তুতি করে রাখলাম। আমি আল্লাহ মুমিন মুত্তাকিনদের জন্য প্রস্তুতি করে রাখলাম 8-8টা জান্নাত। ফেরেশতা বলবে বান্দার এই 8টা জান্নাতের দরজা খুলে দেয়া হবে, তুমি যে জান্নাত যেটা ভালো লাগে সেটার মধ্যে তুমি প্রবেশ করো, তুমি যেটা ভালো লাগে সেটা দিয়ে তুমি প্রবেশ করো। ও আমার ভাইরা আমার বন্ধুরা আমার, আর জাহান্নামীদের জন্য যাদের বদ আমল বেশি হবে তাদের জন্য প্রস্তুতি করে রাখছে আমার আল্লাহ 7টা জান্নাত। আল্লাহ বলেন কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করা আছে 7-7টা জাহান্নাম। নোমান ফেরেশতা মুসলমান শুনুন, মনকার নেকির ফেরেশতা ঢুকবে, কেউ কোনো কিতাবের মধ্যে একটা প্রশ্নের জবাব দেওয়া লাগবে, দুটি প্রশ্ন করবে, কেউ বলছে 3টা প্রশ্ন করবে, তোমার আমল নামা তো তোমার নিজ হাতে লেখা লাগবে। সুতরাং দুনিয়ার জিন্দেগি যত অন্যায় করেছো এগুলো কেরামন কাতিবিন লিখে রাখছি, এটা জমা দিবে তোমার কবরের মধ্যে, আর এটা তোমার নিজ হাতে যার যার আমল নামাটা লেখা লাগবে। জোরে বলেন আল্লাহু আকবার। যার আমল নামা তার নিজ হাতে লেখা লাগবে। জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদের ক্ষুধা লাগছে নাকি? উঠাউঠি করতেছেন ঘটনাটা কবরের কথা শুনে পরে যদি ভয় না লাগে অন্তরে, কবরের ভয় তো নাই, বলছে ভয় থাকতো। কয়দিন আগে দেখলাম দাদা নাতি ছবি তুল সেলফি তুলে, মরা দাদার দাড়িদের সেলফি তুলতেছে, গলা জড়ায় ধরে মরে গেছে দাদার কাপড়ের কাপড় জড়ায় ধরে সেলফি, কবরের মধ্যে শোয়াই দিয়ে সেলফি তুলতেছে। আহা, কবরের ভয় আমাদের ভিতরে নাই, অথচ সাহাবে কিরাম কবরের ভয়ে কাঁদছে, থরথর করে কাঁপছে। নবীগণ অলিগণ গাউসগণ যারা আছে পৃথিবীর মধ্যে, যে সমস্ত আল্লাহর মাহবুব বান্দা, তারা কবরের ভয়ে চোখে কান্দন, সবসময় কান্দন, তাদের চোখে সবসময় কান্দন থাকে যে এই কবরটা কেমনে থাকবো, কবরের একটা কেমন কাটাবো, কবরের ভিতরে কেমনে ঘুমাইবো। কিন্তু আমাদের ভিতরে কেমন কবরের বয়স তো একবারে নাই, কবরের ওয়াজ শুনতেছি তারপর উঠাও, এমন অবস্থা হবে কিয়ামতের ময়দানে। এ মুসলমান শুনে নাও, এই পৃথিবীর মধ্যে শুধু তাই নয়, এই কথাটা বললে বুঝতে পারবেন কিয়ামতের ময়দান বড় ভয়াবহ হবে।
যেদিন সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ, থাকবে চারজন ফেরেশতা জিন্দা, থাকবে আমার আল্লাহ জিন্দা, মোট পাঁচজন, কয়জন জোরে বলেন কয়জন? আমার আল্লাহ ডাকতে বলবে আজরাইল, ও আজরাইল, এখন সব কিছু তো দুনিয়ার মধ্যে স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে, পৃথিবীতে যত সৃষ্টি ছিল সব কিছু শেষ করে দিছো, ও আজরাইল এখন বলো কে কে কি অবস্থা আছে আমাকে একটু বলো। আজরাইল বলবে মালিক, এখন তো জীবিত আছি আমি আজরাইল, আছে জিব্রাইল, আছে মিকাইল, আছে ইসরাফিল, আর আছেন আপনি, মোট পাঁচজন জিন্দা আছি। আমার আল্লাহ কয় আমি হলাম স্রষ্টা, তুমি হলে সৃষ্টি, সুতরাং তোমাদেরকে সৃষ্টি করেছি, সব জাতির মৃত্যু হবে। আজরাইল শোনো, দরায় দাও, আর আমার দরকার নাই, জিব্রিল আমিনের দরকার নাই, তার রুহটা কবজ করো, জিব্রিলের জানটা কবজ করতে যাবে, বাবার আগম কবির মনোযোগ দিয়া শুনবেন, কানটা দিয়া শুনবেন, জিব্রিল আমিন ডাক দেব, আজরাইল সালাম দিবা, আসসালামু আলাইকুম, আর জিব্রিল আমিন, ও ভাই জিব্রিল আপনার কাছে আসছি, আমার আল্লাহ পাঠাইছে আপনাকে নেওয়ার জন্য। জিব্রিল আমিন বলে কি বলতে চাও, কি বলতে চাও আমাকে আল্লাহ নিতে পাঠাইছে? বলে হ্যাঁ, মৃত্যু হবে, আর অবজেকশন নাই, কোনো দাবি দেওয়া নাই। আজরাইল তাড়াতাড়ি যাও, জিবিলের জানটা কবজ করো। জিবিল আমিন একটা চিৎকার মেরে বলে আজরাইল, আমাকে তুই এমন ধরা ধরলি, আমার পুরো দেহটার মধ্যে যন্ত্রণা রে আজরাইল, আজরাইল এইরকম যন্ত্রণা দিয়া তুই মৃত্যু কটাইলি রে, আজরাইল জমিনের মধ্যে পড়ে যাবে, আমার আল্লাহ বলবে আজরাইল এখন কে কে আছে বলো? আল্লাহ, আপনি স্রষ্টা আর সৃষ্টির জগতের তিনজন বাকি আছি, বলে আমি আজরাইল, মিকাইল আর আছে ইসরাফিল, কয় যাও দরায় যাও, মিকাইলের জানটা নিয়ে আসো, মিকাইলের রুটা নিয়ে আসো, মিকাইলের কাছে সালাম বিনিময় করে আজরাইল বলবে আসসালামু আলাইকুম ভাই মিকাইল, আমি আসি আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য, আপনার রুটা নেওয়ার জন্য। মিকাইল বলে দুনিয়ার মধ্যে আল্লাহ আমাকে একটু সুযোগ দেওয়া যায় কিনি? আমার আল্লাহ বলবে না রে আজরাইল, না ওর কোনো সুযোগ দেওয়া যাবে না, তাড়াতাড়ি ওর রুটা কবজ করো, কারণ আমি একমাত্র সৃষ্টি, আমি থাকবো স্রষ্টা, আমি স্রষ্টা, আমার স্রষ্টা থাকবো সৃষ্টি সবচেয়ে জোরে বলো আল্লাহ। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আজরাইল এবার চলে যাবে কার কাছে? ইসরাফিলের কাছে। ইসরাফিল সিংহে নিয়ে বসে আছে, আল্লাহ বলবেন আজরাইল ইসরাফিলের রুহটা নিয়ে আসবা, তুই সিংহাসনে না পড়ে, কারণ ওটা যখন পড়বে সেদিনই আমি বিচারের কার্যক্রম শুরু করে দিব, ওইটা যেন না পড়ে। এর রুহটা নিয়ে আসি, ইসরাফিল বলবে আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছিলেন সারা জিন্দেগি, আপনার হুকুম পালন করলাম, আমাকে কি একটু সুযোগ দেওয়া যায় না? আল্লাহ কয় না না, আমি স্রষ্টা, স্রষ্টা ব্যতীত সৃষ্টির কিচ্ছু থাকবে না, সমস্ত অস্তিত্ব আমি শেষ করে দিব। এর মুসলমান ইসরাফিলের মৃত্যু হয়ে যাবে, থাকবে এখন আজরাইল জিন্দা। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলবে আজরাইল,